আর্লেন স্টোর থেকে ন্যূনতম 2,000 টাকার পণ্য কিনে আপ্রিয় হতে পারেন লাখপতি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমার জাদু করেছে। শোনা, বুঝছস, অভিনয়টা হইতেছে একটা দগের বিষয়। কি সে তো, হ্যাঁ, এমন করতেছিস কি লেগে? ওই আমার কি হইব, আমার কিছুই হয় নাই। আর আমার আমার কি হয়েছে তুই এটা জানোস না? না, তুই তো ঠিকঠাকই আসছিলি, কি সুন্দর আমার দিকে সায় সায় হাসতেছিলি, আমি তোর দিকে তাই সায় সায় হাসতেছিলাম, হঠাৎ করে তুই আসলি, রিহার্সাল ফালা ফুলে চলে আসলি, ঘটনাটা কি, কেউ কিছু কইছে তোরে? আমার কে কি কইব? হ্যাঁ, আচ্ছা তুই আমার একটা কথা কো, তুই যদি আমার পাট গাইতে নাই দেস, তুই যদি নিজেই পাট গাস, হ্যাঁ, তাহলে তুই আমার হ্যাঁ আনছস কি করতে? হ্যাঁ, তুই কি কইছিলি আমারে? কইছিলি যে তুই হবি নায়ক, আমি হব নায়িকা, কিন্তু আমি হেনা এসে কি দেখতেছি, তুই নিজেই নায়িকা হয়ে পড়ল। আরে আমি কি নায়িকা সাজতে চাই? তুই আমার একটু দেখ তো, আমার ভিতরে কি সমস্যা আছে যে আমি নায়িকা সাজতে চাই? নায়িকা তো আমি তোরাই বানাইতে আনছি, আমি তো বড় গলা দিয়ে আরো কইছি যে অরে ল নয় উড়াইয়া দিব সবকিছু, তুই তো মনোযোগ দিয়ে করতেছস না। আরে শরীরে তো একটা ওজন আছে, বুঝছস না, ওজনটা তো নিতেইব। অভিনয় কি যে এমন করলি আর তুই অভিনয় হয়ে গেল গা? এটা সাধনার বিষয়, ধ্যান জ্ঞান করতে হয়, অন্তর থেকে আইতে হয়। মানুষ ভালোবাসে না অন্তর দিয়া, তখন অন্তর দিয়া অভিনয় করতে হয়, উৎস সেটা অনেক বড় সাধনার বিষয়। আমার কি উদাও দিনাই কেমন আছে? উদাও দিনাই কেমন আছে? আমার চেহারা দেখছিস তুই, কুমিরের মতো একটা চেহারা, আর তোর চেহারা দেখ, হুরপুরির মতো একটা চেহারা। একটা হুরপুরির মতো চেহারা বাদ দে, একটা কুমিরে যদি নায়িকা বানায় এখানে আসলে কী হইতে পারে? এখানে সে অভিনয়, অভিনয়ের ওজন, এই যে অভিনয়ের যে একটা ওজন, এই চরিত্রের এই পার্টের যে একটা ওজন, এই ওজনটা তুমি নিতে পারতো না শোনা। আমি তো তোর এটা জোর করে দিবো না, এই ওজনে তোর কোমর ভেঙে গেলে তোর লাগে আমি সংসার করুম কেমনে, বাচ্চা কাছে পয়দা করুম কেমনে? আমি তো আমি যদি নাই পারি তাহলে তুই আমার এই দলে আনছস কেন? হ্যাঁ শোন, তুই আমার আর জীবনেও ফোন দিবি না, ঠিক আছে? আমার বাপে যেই পোলা আইনা দিব আমি সেই পোলা লাগিয়ে বিয়া করব। এই এই যে সরি 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 কই লাগছে, দেখ মাফ চাইতে তোর কাছে ভুল করে দিছি, উচ্চ শাসন হইছে কি মানে তোরে এতক্ষণ আমি মিথ্যা কথা কইতেছিলাম। তোর অভিনয় অনেক ভালো, তুই যে কোনো ওজন নিতে পারবি, কিন্তু সমস্যা হইতেছে কি, তুই যখন এই যাত্রাটা করবি 10 গ্রামের মানুষ এবো যাত্রা দেখতে, তুই জায়গায় অভিনয় করবি 2-3 হাজার মানুষের সামনে, তুই যখন অভিনয়টা করবি সব কোলাটি তোর দিকে চাইবো না, তরলে স্বপ্ন দেখবো না। হ্যাঁ, তরলে স্বপ্ন দেওয়ার অধিকার কার আছে খালি আমার না? আমি কি চামু তরলে আর একজন স্বপ্ন দেখুক? হ্যাঁ, আমি গুলি করে দেবো না, আমার কাছে খালি গুলিটা কেনা নাই দেখাই তো আমি তোর অভিনয়টা করতে দিই না, আমি একটা গুলি কিনি তারপর তুই অভিনয় করিস, ঠিক আছে? শোনা, যাত্রাটার জন্য এখনো যাইনি, আর ভাবছি এই যাত্রা যে 2 দিন বয়ে বয়ে করুম, এই 2 দিন তো আমি তোর লগে থাকতে পারবো, আর তুই আমার বুঝলি না, তুই আমার স্যার দেয়লি। আমি হাসি নাই, আমার সোফা ব্যথা করতেছে, আমি একটু ভেংসি কাটছিলাম। সংসারের ব্যাপার পরিচালনায় জামালউদ্দিন তুফান।
ভালোবাসা যদি অপরাধী হতো, ভালোবাসা যদি অপরাধী হবে, আশার ফুল যদি না ফুটতেই ঝরে যাবে, আশার ফুল যদি না ফুটতেই ঝরে যাবে, তবে কেন দিয়েছিলে আমার এই সারা রূপের আগুন জেলে? কেন তুমি কুৎসিত করে আমাকে দুনিয়ার আবর্জনা করে পাঠাও রে খোদা? কেন তুমি আমায় কুৎসিত করে দুনিয়ার আবর্জনা করে পাঠাও রে খোদা? আনার যদি তুমি আমাকে শাদি করতে সম্মত হও আর যদি সম্মত না হও, আনার মরবে, তবু সে তোর ভালোবাসাকে কলুষিত করবে না। ভালোবাসা? ঠিক আছে, এখনই জল্লা তারছে, তবে যা শয়তানি, কবরের তলায় গিয়ে ভালোবাসার স্বপ্ন দেখ, যা। আমাকে জীবন্ত কবর দেবে, তাহলে কি আমার প্রিয়তম শাহজাদার সাথে শেষ দেখা হবে না? জল্লাদ কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ আমি জল্লাদ, হ্যাঁ আমি জল্লাদ, চলে এসো, চলে এসো আমার সঙ্গে। কে কে তুই? মেরা বাপচান, আয় মা আমার বুকে বাপচান। বাপচান, ওরে মেরা, ওরে মা আমার, এ আমার স্বপ্ন নয় তো, 5 বছর আগে হারিয়ে যাওয়া আমার সেই মেহরাব মা তুই। বাপজান, শাহজাদাকে ভালোবাসার অপরাধে সম্রাট আমাকে জীবন্ত কবর দিতে চায়, আমাকে এখান থেকে নিয়ে যাও বাপজান। তোর এই বাপজান জীবিত থাকতে তোকে কেউ জিন্দা কবর দিতে পারবে না মা। এখনো দেরি করছো কেন শাহানালি? সম্রাটের হুকুম তামিল করো। চুপ করো, চলবে। তুমি কি সম্রাটের সঙ্গে বেঈমানি করবে? বেঈমানি? বেঈমানি করলে দুজনকে একেবারে শেষ করে দিব শাহানালি। চলো চলো বাপজান, আমাকে কবরখানে নিয়ে চলো। যাবি? তবে আয়। সম্রাট দয়া করে স্থপতির কাজ দিয়েছে, আজ আমার পরিশ্রম সার্থক হবে। আনার, তুমি কি তাহলে কবরেই যাবে? তবুও বাদরের গলায় মুক্তোর মালা হয়ে বাঁচবো না আমি, আফজাল বেগ, বাঁচবো না। শৈতানিটা শৈতানিটা পান দিবি, তবু ইজ্জত দিবি না, যাক ভালোই হলো। আনার কলিকে না পেয়ে সেলিম তো বুক ফেটেই মরবে, তখন সুযোগ বুঝে বৃদ্ধকে হত্যা করতে পারলেই এই আফজাল বেগই হবে বড় সম্রাট। ভাড়া করে আনা, এটা গাই দেওয়ার জিনিস, ভালো করে গাই দেন। কথাটা ভালো করে বলবেন ভাই।
স্ক্রিপ্টটা দেন, একটু প্র্যাকটিস ম্যাকটিস করি। তোমারও স্ক্রিপ্ট লাগবো? লাগবো না, সিনের 5 মিনিট আগে তোমার ডায়লগ বলে দেবো, নি ওই অনুযায়ী ডায়লগ দিয়ে যাবা, ঠিক আছে? এমনি হইব না তো, আমার স্টেজে যেমনি করি অমনি তো করতে হইব, আগে স্ক্রিপ্টটা পড়তে হবো না, যারা যারা মুখস্থ করতে হবো, নাহলে পরে বাইজা জমা। আরে পারবা পারবা, গ্রামে যাত্রা করছো না, পারবা, কোনো সমস্যা নাই। বুঝতেছেন না, ঠিক একটা আছে না, আমি জানি না, আমার তো খুব ভয় ভিতরে আছে ভাই, দেন না প্লিজ, ভাই বেদন না। তোমার ধারণা কি, মানে আমার কি মানে প্রেসের কোম্পানি আছে, স্ক্রিপ্ট এত গুলো একসাথে ছাপাবো? পারবা, কোনো সমস্যা নাই, এমনি পেরে যাবো, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই তো, আমার ফোন আছে না ভাই, ছবি তুলে লিখতেছি। আচ্ছা ঠিক আছে, ওই ঠিক আছে, যা হে বেশি বানালে ভিডিও করে দিবি। করো, তুমি তোমার মতো করো। কোন দাম আমার? একটা 25 25 হ্যাঁ, কোন দাম? এই যে 25 নাম্বার সিনটা, এই যে তোমার ডায়লগ, ঠিক আছে? অনেক গরম লাগতেছে, একটু খুলে রাখি ভাই। এই মিয়া, তোমার কি ধারণা সবাইকে আরাম করতে আসছে? সবাই কষ্ট করতেছে, ক্যারেক্টারে থাকো। ছেলেটি রাগ করে যে তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাকে আর বলে এই এদিকে আয়, শেষ। না না না, গ্রামের ভিতরে মান সম্মান থাকবে না, একটু বাড়াই দিতে হবে। আমি ভাই এদিকে আয়, কাম করতে পারছি না তো, থামো মারো, এদিকে আয়, এদিকে আয়, কইতেছি না এদিকে আয়। বিশেষ চরিত্র অভিনেতা করতে বুঝছি, বুঝা গেছে কামসাটা, কোন আর্টিস্ট আমার বুঝছে। আর যেভাবে চিক করে দিয়ে যে রিহার্সেল করতেছিলা, আর একটু হইলে তো যে হিরোর চাপটা পড়ে যেত। ভাই আপনি আমার উপর রাগ? রাগ মানে ফাজলামি করছ তুই আমার লাগে? হ্যাঁ, এটা কাজ দিয়েছি না তো করে, তখন যে একটা কাম দিছি আমি, এই কামটা ঠিক থাপড়ায় আমার দাঁত মুসা ফালাই দিব, তোর কামটা ঠিক মতো করতে পারস না, ব্যর্থ। আপনার না ভাই, ভাই ছোট্ট একটা সাহায্য করবেন, বলেন ভাই। ওই যে আমার একটা সিন তো বুঝছেন, যে আমি সিনটা করতেছি, এই যে দেখেন দেখেন, এই যে সিনটা দেখতেছেন না ভাই, আমার সিন আমি করতেছি। আর এই যে আরও দুইটা যে চরিত্র দেখছেন, এই দুইটা চাল্লি, আমার চাল্লি ভাই, তার মানে এই সিনের বস আমি, বুঝছেন। আমি সিনটা আমি একটু রিহার্সেল করুন, একা একা পারতেছি না ভাই, সবাই তো ব্যস্ত বুঝছেন, চাল্লি বললি কারো খুঁজে পাইতেছি না, আমি একটু এটা প্র্যাকটিস করতাম, আপনি আমার একটু সাহায্য করবেন না? আপনি চাল্লি হইলেন, হ্যাঁ চাল্লি এক, আমার ডাইন হাত, আমি কম ভাই এদিকে, তারপরে এই যে এই দেখেন এই 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 এলাকাটা দিন লেগেছে না ভাই, ভাই ভাই আপনি কি রাগ কোনো কিছু নেই, কীসে ভাই কীসে, হ্যাঁ করতে পারবেন না ভাই, এমন একটা দিয়ে দেবেন এমন করে দিলে একটু একটু একবার ভাই, একবার একটু করে দিলে ভাই, একবার একটু প্র্যাকটিস করুন, হ্যাঁ যাই চলেন অ্যাকশন দিমু, তখন হচ্ছে আপনি শুরু করবেন, হ্যাঁ অ্যাকশন তাইলে, ভাই এদিকে
এই তুই এদিকে গাই। জিগান এটা মানে আমি ডাকলে তো আইসি আপনি যে এই যে দিবে না মানে ঠিক আছে আবার খুঁজতেছি তাহলে। হ্যাঁ এদিকে গাই ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার বউ বাচ্চা কেমন আছে ভাই? বাবা মা ভালো আছে? আপনার যে বাচ্চাটা যে স্কুলে দিচ্ছেন স্কুলের হেডমাস্টার কেমন আছে? ভালো আছে না ভাই? ডাল খেয়েছি কেন? নাই ভাই, সবার কথা জিজ্ঞাসি ভাই, এই উল্টা উল্টা লাগছে না ভাই। এনে আছে ভাই ভাই কী সে আপনি কি রাগ? এটা একটু সুন্দর করে অভিনয় করে দিলে দেখবেন যে আমি কী ভালো করে অভিনয়টা করে দিচ্ছি। ঠিক আছে আরেকবার ভাই ভাই আপনি কি রাগ? আপনার কি হয়েছে? বুঝতেছে না ভাই, নিজে অভিনয় ঠিক করতে আমার তো উল্টে যেতেছে ভাই। বুঝে মনে হয় অভিনয় ভালো জিনিস না, বুঝছেন? প্রত্যেকটা চরিত্রের মনে করেন একটা ওজন আছে, যেই চরিত্র যত বড় সেইটার ওজন মনে করেন তত বড়। অভিনয়টা হইতেছে একটা ধ্যান, একটা ধারণা, একটা সাধনা, একটা জ্ঞান। এই জ্ঞানটারে আসমান থেকে আইন না মনে করেন এনে লিচিব, এন যেমন করেন দুইটা চক্ষু চলে গেলেন, এরপরে অন্তরে আনবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন যে আমি এই চোখ দেখবেন যে হয়ে গেছে, বুঝছেন? ওজন যদি না নিতে পারেন ভাই কোমর কোনো শব্দ নিয়ে যাবো, বুঝছেন? হ্যাঁ এই আপনি অন্য কোথাও যান, হ্যাঁ অন্য কোনো জায়গায় রিহার্সাল করেন যান। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না খেপতেছেন কি লেগে, এই বুঝি না সত্যি কথাটা বললেই সবার গায়ে লেগে। বস প্যান্ডে মলা নেই তো ভাই, পরিষ্কারই আছে। কি আছে ভাই? এই তুমি এগুলো করতে কেন? বস আমি রবি আনছে, বস রবি আনছে। এই সমস্ত পাগল ছাগল তুমি জানো কি করতেছে? বস বের করো, সেটা তো বের করো। মালটা ভালো আছে, রেখা দিস, ঠিক আছে? কাজে লাগবো, ঠিক আছে? আর তুই সেটা সবগুলো কাজ গুছা আমার সাথে দেখা করিস। বস আচ্ছা তুমি পরে কথা বলবো। আমার চাকরিটা খাবি খাবি তোর চাকরি তো নাই। হ্যাঁ এদিকে এদিকে ভাই তুই সহজে কাজ হবি না। এই তুই একজন ডিরেক্টর, ডিরেক্টরের পাশে বসে এরকম করে দেখেছিস কখনো? হ্যাঁ যখনই ডিরেক্টর দেবি মাথায় নিচে করে রাখবি, এই ভাবে প্রয়োজন পয়সা পড়বি একদম। এই ভাবে অ্যাসিস্ট্যান্ট সহকারী ডিরেক্টর যারা আছে সবাই দেখলে ভাবে পয়সা পড়বি, মনে থাকবি না? লিলি অলওয়েজ বিউটিফুল অ্যাভেইলেবল এট হারলিন স্টোরস। আমার জীবন আমি তোমার জীবন, দুজনে দুজনার কত যে আপন কেউ জানে না, কেউ জানে। কি রে হালায় কি বললে? হ্যালো আসসালামু আলাইকুম, কে বলতো? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বস বস সরি, আপনার এই এই নাম্বারটা আমার কাছে সেভ ছিল না। কেমন আছেন? ভালো আছি। শুনো হ্যাঁ আগামী 24 সেপ্টেম্বর ইউটিভিতে আমাদের নাটকটা দেখাবে 8:30টায়।
এই 24 তারিখে? আচ্ছা ঠিক আছে বস। জি জি জি, রাত 8:30 24 তারিখ তো, ঠিক আছে। আমি জোবা ওরূপে জোনাল বেপারি, আমরার এলাকার উদ্দেশ্যে একটা সুখবর দিলাম। এটার জন্য সবাই তালি তালি তালি। সুখবরটা হয়েছে, সুখবর দিয়ে তারপর তালি দে, আগে তালি দশ কিলে গা। ওকে চরি দোস্ত, আমরা সব সময় কষ্ট করে টিয়া পয়সা খরচ করে আমরা সিনেমা হলে যাই, আমরা ছবি দেখতাম, নাচ দেওয়ার লেগে টিয়া খরচ করতাম। এখন আর আমরা টিয়া পয়সা খরচ করে সিনেমা হলে যাওয়ার দরকার নাই, তাহলে কারণ আমরার মাঝে আমরা এলাকার গর্ব, আমরা এলাকার নায়ক, আমরার বন্ধু, আপনারা ভাই বেরোতে যার যার যেটা হয় মজনু নায়ক মজনু খান চলে এসেছে আপনার মাঝে। আপনাদের মাঝে আমি আরেকটা সুখবর দিলাম, এটা অন্য পরে খবরদার আপনারা কেউ টাসিকায় ফিরে যান না। আগামী শুক্রবার রাত 8:30 আমরার বন্ধু আমরার এলাকার গর্ব নায়ক মজনু খানের প্রথম নাটক ঘন্টা টেলিভিশনে, টিভির মধ্যে না, আর টিভির মধ্যে দেখাবে কিউ টিভি, কিউ টিভি সবার তালি। আমার ভাই তোমার ভাই, আমার নায়ক তোমার নায়ক, আমার নায়ক তোমার নায়ক, আমার নায়ক তোমার নায়ক, আমার নায়ক তোমার নায়ক, আমাদের নায়ক তোমাদের নায়ক। তুই
যে এসব প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত, এদিক দিয়ে আমার উপর দিয়ে জ্বর যাইতেছে, সেই দিকে কোনো খেয়াল আছে তোর? বুঝোস তুই না, তোর উপর দিয়ে জ্বর যাইতেছে তো আমার কবি না, আমি জবারে বাজারে পাঠাই তোর জন্য ছাতা আনতাম, ছাতা মাথা থাকলে তোর জ্বর তোর কিছু করতে পারবো না। মজনু হ্যাঁ, সব সময় ফাইজলামি করবি না আমার লাগে, ঠিক আছে? তোর এই প্রচার প্রচারণার তলে তলে আমার বাপে আমার লেখা পোলা দেখতেছে। ফালতু কথা কস খালি তুই, তোর বাপের কোনো কাম আছে? বয়স হয়েছে না, দুই দিন পর তো উড়াল দিব, এখন কোনো কাম কাজ নাই, একটা বেকার লোক, হ্যাঁ তো দুইটা চারটা পোলা দেখে এই সময়টা কাটাইবো, একই আমার মতো ব্যস্ত, একই অভিনেতা, আরে কি টেলিভিশনে দেখায় ক, তাই হ্যাঁ তো এটা করবোই, তো তোর বাপে যদি দুই চারটা পোলা দেখায় তোর সমস্যাটা কোথায়, দেখতে দে। তুই বুঝতেছস না আমার বাপে যে কি ভাবতেছে এটা তুই বুঝতেছস না, আমি তো কাছের থেকে দেখি, আমি জানি। আরে আমি সবই বুঝতেছি বাপে রে, আমি ভালো করে চিনি, আমার মতো তোর বাপরে কেউ চেনে না, আর ফোন দিয়ে আটতেছে, জানে যে আমি অনেক বড় মানুষ আছে মুখা, আর আমার লগে টক্কর দিতে হইব, আর চাইতেছে আমার লগে টক্করটা দিব, আমার লগে কাজ্যা বাদাইব, এরপরে সব সাংবাদিকরা এসে এটা নিউজ মিউজ করে আরে ভাইরাল করে দিব, এটা তো আমি ভাবার দিব না, হয় যদি পোলা দেখতে না পারে আমি নিজে পোলা দেখে আর সময় কাটাই দিব, কোনো সমস্যা নেই, কিন্তু শোনা বিয়া তো তোর আমারই করতে হবে, বুঝছিস না? ঠিক আছে ঠিক আছে, তুই এরকম ফাইজলামি করতে থাক, এই ধরনের অভিনয় করতেই থাক তুই, আর আমার বাপে আমার যে পোলা টাইম না দিব আমি তারই বিয়া করুন, তার হাত ধরে চলে যাবো, ঠিক আছে? হাত ধরে যাবি গা? আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে তোর একটা কথা বুঝে যায় না, না কথাটা হইতেছে গিয়া কি যে মনে কর ওড়েলো এই যে বুঝছিস না, হ্যাঁ কি বুঝুন, যেটা বুঝাইলাম কি বুঝাইছ, আর মাত্র বুঝাইলাম না তোরে, হ্যাঁ বুঝছি কি বুঝাইছি, বুঝছস না, ডরে আর কিছু করতে পারবো না, বুঝছস? আই সেই জায়গায় কথা কইতে আমার লগে আর এক পোলার হাত দিয়ে আর টাকা একটা ধুয়ে দিবো ওই জায়গায়, যাইতেছি আমি, কই যাইতেছিস? তোর বাপের কাছে। আমার বাপের কাছে এখন যাবি কেন? কুমিরের মধ্যে একটা কামড় দিমু, এটা কি পাগলের বাড়ি, হ্যাঁ পাগল খানা পাইছস? আসিতেছে আসিতেছে বাংলার আর আমি সুপারস্টার হইছে। ওই আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? চাচি কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। কি করুম কোন স্টেজে পারফর্ম করা পোলা আমি জোর করে টেলিভিশনে লয়ে গেছি গা, আরে বাইরে মানুষের ছয়লা হয়ে গেছে গা চাচা, আমি পোলা পোলা মনে করেন কোন রকম আপনার বাড়িতে ঢুকছি, বাইরের লোকজন যদি কোনোভাবে জানতে পারে যে আমি এই জায়গায় খাড়ানো, এই দেয়াল গেট সব ভাঙ্গে বিত্রায় পড়বো, কোন তো কি করুম আমি তো বুঝতেছি না, কি করুম আমি, আমি টেনশনে পড়ে গেলাম গা। কি করেন কাকা? হাই মজনু, আমারে কি তোর পাগল মনে হয়? হ্যাঁ আমারে তোর পাগল মনে হয়, বাংলার হিরো হয়ে গেছস, ওই যে স্টেজে ওইটা একটু এরম এরম করে ফালাফালি করে বাংলার নায়ক হয়ে গেছস, আমি পাগল তাই না? হ্যাঁ কি কম আপনার কথা তো বিশ্বাস করবেন না, এদের প্রমাণপত্র দিয়ে যে দলিল লাইছিল করা, এনে কি টিভি লেখা, কিউ টিভি, নাটকের নাম কি? ঘন্টা, 24 নভেম্বর রাত 8:30 দিকে চোখরাই খেন, ঠিক আছে কিউ টিভিতে, কথা তো বিশ্বাস করবেন না। শোনেন চাচি, আপনার একটা কথা শিখাই, চাচার নাকি ইদানিং কাম কাজ কমে গেছে গা, সারাদিন নাকি ঘুরে বেড়ায়। ওই ওই আমার কাজ কাম নাই, মানে আমার কাজ কাম নাই এই কথা তোরে কেন কইছি? না আমার তো কনের দরকার নাই, চক্ষু দুইটা তো আমারও আছে, আমি তো সারাদিনই দিই, আপনি আপনার মাইয়ার জন্য পোলা দেখতেই থাকেন দেখতেই থাকেন দেখতেই থাকেন, ঠিক লেগে চাচা? ওই আমার মাইয়ার লেগা জামাই খুঁজুম না তো কি, তোর লেগা বউ খুঁজুম, হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয় না, অ্যাক্টর হয়েছে অ্যাক্টর,
কয়েকদিন পরে স্টার হয়ে যাবো, এরপরে গাড়ি কিনবো, এরপরে বাড়ি কিনবো, আর যেই মেয়েরে বিয়ে করবো আর বাপরে 10 লক্ষ টাকা উপহার দিব, ঠিক আছে? যাই হোক, চল আমরা তাহলে যাই গা নাকি কি কি আর দেখতেছি আসি তাহলে। আসসালাম আলাইকুম দাদা, দোয়া রাখেন আমার জন্য। আচ্ছা, মজনু পোলাটা খারাপ কিসে? লেখাপড়া জানা শিক্ষিত পোলা, আবার কয়েকদিন পর তো গাড়ি কিনবো, বাড়ি কিনবো, অ্যাক্টর হয়ে গেছে না, মেয়ে বিয়ে দিতে আমাকে সমস্যা কি? অ্যাক্টর হয়ে গেছে? হ্যাঁ, দুদিন আগে ভাত খাইতে ভাত পাইতো না, ওই স্টেজে স্টেজে ওই লাল নীল জামা পরে একটু ফালাফালি করলেই নায়ক হয়ে যায়, বাংলার হিরো হয়ে যায়। টাকা তো গাছের পাতা না যে টান দিব সিলব আর গাড়ি কিনবো। তুমিও তো ওর সাথে পাগল হয়ে গেছো। হ্যাঁ, এইসব ফালতু চিন্তা ভাবনা একদম করবা না, বুঝছো? ফালতু চিন্তা ভাবনা করলে না তোমারও খবর আছে, কইলাম হিরো হয়ে গেছে, বাংলার হিরো হয়ে গেছে। আরে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাইবো, বুঝছো? ভাই যা ভেতরে যা, যা। Lily, always beautiful. Available at Herlin stores. মানুষ দেখছো? ছয়লা বয়ে গেছে কেমন মানুষের প্রচারে কিন্তু কামে দিচ্ছে। কই, অহনো তো নাটক শুরু হওয়ার কোনো খবর নাই। কি শুরু করছো কত? ওইখানে কি লেখা? হ্যাঁ, ভালো করে দেখো তো। 8:30 দেখাইবো। এখন কয়টা বাজে? কেন 8:30 কেন দেখাইতে হইব? এটা কি 7টায় দেখানো যাইতো না? এখন কি নাটকের লেগে আমি সারা রাতে এই জায়গায় বসে থাকুম? আচ্ছা, তুমি সবসময় একই রকম করবা? সব কিছুর একটা নিয়ম আছে না? আরে আজকে একটা খুশির দিন, এই যে সারা গ্রামের মানুষ দেখো আমাকে মজনুরে দেখার জন্য বসে আছে। মজনু ওর তো আজকে টিভিতে দেখাবে, এইটা আমাদের জন্য কত বড় গর্বের বিষয়, কও তো একটু। তোমার কথা শুনে মনে হইতেছে যে তুমি মনে হয় তোমার ওই মাইয়ার লাইনেই হাঁটতেছো। আন তুমি কি চাইতেছো? আমি নিজে ওরাই গেছি। কি তো হচ্ছে তো গো, তাড়ি দিস না রে। আমি যখন খারাই আম তখন তোর তালি দিবি, ঠিক আছে? লেমন জুস খাইছি না তো করে। ওকে ওকে দোস্ত, আই লাভ ইউ দোস্ত, আই লাভ ইউ, গুড। যাই হোক, সুধী দর্শকী মন্ডল, এখন আমি এটা ঘোষণা দিয়াম, আমার বাড়ির ডাইনে 3 বাড়ি, আমার বাড়ির বামে 3 বাড়ি, পিছনে 2.5 বাড়ি, সামনে 1 বাড়ি, মোট 4টা বাড়ি হয়েছে কন্যা। আজ যে সব লোকজন আমরা উঠে নিয়ে একত্রিত হয়েছেন, কেড়ে হয়েছেন আজ যে আমরা আমরা সুপারস্টার আপকামিং, আমরা এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব। কে নায়ক হয়েছে সুপারস্টার? আমরা বন্ধু একমাত্র নায়ক মজনু খান। তালে আরো জোরে তালে। ওকে, আমরা বন্ধু আপকামিং বাংলাদেশের সুপারস্টার, আমার নায়ক তোমার নায়ক, জোরে 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 জোরে। যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি, আজকে আমার বন্ধু নাটক দেখাবে আর কিছুক্ষণ পরে 8:30, ঠিক আছে? সবাই অপেক্ষা থাকেন। আর যদি তালগাছ মার্কা টাইপের লম্বা আস তোরা পিছে কারা, তোকে পিছে যদি খাটা আছেন দেখছো না, ঠিক আছে? ওকে, এখন সবাইকে ক্যামেরা বয়ে থাক, এখন আমরা সবাই টুমিন জিনিস দেখবাম। হ্যাঁ, ঠিক আছে? কান্দছো কি লেগে তুমি? বাজান
আজকে যে আমার কত বড় খুশির দিন, তোরে কেমনে বুঝামু গো? মানছে খালি আমারে কইতো কেমন পুলা পেটে দরছো, কি সব কইরা বেড়ায়। আজকে তোরে টিভিতে দেহনে লেগে দেখ কত মানুষ আইছে, এই দেখি আমার কম আনন্দের খবর জান। কান্দো কান্দো, খুশি হইছ না? বেশি বেশি কান্দো। আমরা এতক্ষণ টুমেন জেরি দেখেছি, কেমন লেগেছে তোর কাছে? অবশ্য ভালো লেগেছে, যাই হোক অপেক্ষার পালা শেষ। এখন একটু পরে আমার বন্ধুর তার নাটক পরিবেশিত হবে, আর কিছুক্ষণের মধ্যে মানে 2 মিনিট পরে আমার বন্ধুর নাটক শুরু হবে কিউ টিভিতে, ঠিক আছে? নাটকের নাম ঘন্টা ঘন্টা ঘন্টা, মধু গানে প্রেমের ঘন্টা। সবাই এখন আমরা আবার বাচ্চা হয়ে যায়াম, আমরা 60 থেকে 1 পর্যন্ত গোনাম। 60 থেকে 60 ওকে, এখন আমরা নাটক দেখাম। কি করে মনে করো, নাটকটা শুটিং করার পরে নিজের ইচ্ছা মতো এডিট করে, বুঝছো না? আপনারা কি মজনু মিয়ারে দেখছেন টিভির মধ্যে? দেখেন নাই? সেদিন তো আমার বাড়ির উঠানে আইসা খুব উঁচু গলায় বড় বড় করে কইছিলা আমি হিরো হয়ে গেছি, আমি বাংলাদেশের বড় নায়ক হয়ে গেছি, আমার টিভির মধ্যে দেখাইবো। দেখাইছে মিয়া? শুনো, ওই স্টেজে মানে গ্রামের ওই সব ওই স্টেজের উপর একটু ওই রঙ্গচঙ্গ লাল নীল পোশাক পরে নাচানাচি করলেই না হিরো হওয়া যায় না। হিরো হওয়া এত সহজ না, বুঝতে পারলা? সালাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা যায় কিন্তু যাওয়া যায় না, বুঝতে পারছো? উনি হিরো হয়ে যাইব। আর কি কইছিলা? বিয়ের পরে তোমার শ্বশুরকে 10 লাখ টাকা দিবা, কি কইছিলা না? 10 লাখ টাকা দিবা, হিরো হইবা, সালাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখো। এই যে মজনুর মা, ভাবি একটা জিনিস আমি বুঝলাম না, আমাদের করিম ভাই কত ভালো মানুষ আছিল,
সে গ্রামের একটা মানুষের চোখের উপরে চোখ রাখা কোনোদিন কথা কয় নাই। তার ঘরে এইরকম একটা পোলা হইল। আসলে আপনারে আর কি বলবো ভাবি, সবই আপনার কপালের দোষ, কপালের দোষ, বুঝতে পারছেন? পেটে তো একটা পোলা ধরেন নাই, ধরছেন একটা কুলাঙ্গা, কুলাঙ্গা হিরো নায়ক। শুনেন ভাবি, আপনার একটা সৎ পরামর্শ, এইসব নাটক সিনেমার হিরো হওয়া বাদ দিয়া পোলাডারে একটা ভালো কাজের মধ্যে ঢুকায় দেন। শেষ বয়সে একটা ভালো মন্দ খায়া পয়না বাঁচতে পারে, বুঝছেন? নায়ক চলো বসে আসো কেন, এই চলো চলো নায়ক হইব, এই ওঠ। নায়ক পরবর্তী নাটক কবে আসবে? এবার কিন্তু প্রজেক্টার দেখাইতে হইবে। প্রজেক্টার ছাড়া কিন্তু এবার নাটক দেখবো না। কি নায়ক, শুটিং করে আসলো নাকি? নায়ক সামনে নতুন নাটক টাটক আছে নাকি? তারপরে কি হলো, মানে আপনি যে ঘটনাটা বললেন সেখান থেকে এখনকার এই অবস্থান, মানে বিষয়টা আসলে কোনোভাবে মেলাতে পারছি না। আমার কিছু করার ছিল না, বাধ্য ছিলাম। 74-এ যখন দুর্ভিক্ষ হয়, দেশের মানুষের জীবনে যেরকম হাহাকার নেই মাস ছিল না, আমার জীবনটা এরকম হাহাকারে ভরে গেছিল। অপমান আর অপমান। আগে তো আম্মা বাইসে আছিল, যে যাই কোক
আম্মা যখন আদর করে কইতো বাবা কিচ্ছু হয় নাই, এর কথাগুলো মলমের মতো কামে আইতো। কিন্তু এখন তোর আম্মাও নাই, খুব কষ্ট পাইতাম, এত অপমান নিতে পারতাম না। মাঝে মাঝে মনে হইতো যে অপমানের থেকে ক্যান্সার ভালো। আমার এই অপমানগুলা কোনো রকম ভাবে মাইনা নিলেও নূরের ঘরে যে অপমান করত এটা আমি নিতে পারতাম না। ভালোই চাইছস, গতকাল রাইতে ধ্যানে বুঝছিলাম উচ্ছ্বাস। ধ্যানে বসে বুঝলাম যে আমার নাম আসলে মজনু শেখ হওয়াটা ঠিক হয়নি। আমার নামটা অচিতা ছিল, মজনু কুফা। আমি জন্মানোর লগে লগে বাপটারে খাইলাম কুফা। আমার মায়ের কত কষ্ট করে মানুষের বাইতে বাইতে কাম করে আমার পড়ালেখা করাইতেছিল। বোকার মতো পরীক্ষাটা না দিয়া যাত্রা দেখতে গেল, আমার ওই জায়গাতেও বাড়ি করে দিল পড়ালেখা। উফা! এরপরে যখন টেলিভিশন থেকে ডাক এল, অনেক খুশি হয়ে গেছিলাম। ভাবছিলাম যে কুফাটা মনে এবার কাজ, মন খুললে অভিনয় করছি বুঝছস, আড়ায় দিছি। এমন অভিনয় করছি নায়ক মনে করো আমার পাশে খাড়াইতে পারবো না। ভাবছি যে এত ভালো অভিনয় করছি, গ্রামের মানুষরা তো দেয় ফিরবো, মাইকিং করছি পুরো গ্রামে। পরে দেখি যে টেলিভিশনে নাটকে আমার দেখাইলো না, এনো কুফা। শেষমেশ আমার আম্মারও খাইয়ে নিলাম আমি, এমন কুফা। আমার নামটা মজুর শেখ দিছে কিনলে আমি তো এটাই বুঝতেছি না। আমি তো কুফা, অনেক বড় কুফা। তুই না আমার পরিবারের মতো মোকাবিলা করিস না, তুই পলায় জায়গা বুঝছস। আমি তো তোর গিলালাম, মানুষের কথা শুনে না এখন তোর, আজে বাজে কথা কয় না। দুদিন পরে কিন্তু মরে যাবে গা, কারণ আমার যেই ভালোবাসে হ্যাঁ মরে যায় গা। আমি একটু কুফা বুঝলো। আমি তো জানি যে তুই মিথ্যা কথা কওনের মানুষ না। কি হয়েছিল শুটিং এ? আমি না আসলে শুটিং এ করছি বুঝছস, আমার ওই যে সহকার পরিচালকে কইছে আমি নাকি ভালো করছি, আমার 500 টাকাও দিছিল। কিন্তু পরে নাটকটা যখন এডিটে বসে তখন নাকি সিন বেশি বড় হয়ে গেছে গা, এই জন্য আমার সিনটা কয়েকটা ভালো হয়ে দিছে। ওই যে কইলাম না আমি তো কুফা, একু আমি আর রাখুম না বুঝছস, আমি আর অভিনয় করুম না, শহরে যাবো, এনে গিয়ে একটা চাকরি নেব। বড় শরীর না আমার, না কইতে পারুম না তো কি সিকিউরিটি গার্ড হবো। আর আমি যে কুফার ঘরে কুফা, আমার কুফায় তো মনে কর 2-4টা চোর ডাকাত এমনি মরে যাবো গা। কুফা লাগাই দেবো আমি চোর ডাকাত করে। গাছের তলায় যায়, কেউ ঘরের ভিতরে ঢুকা বৈশা থাকে, কেউ মাথায় ছাতা দেয়, শহরের মানুষ তো কত কিছু করে। আমি লোক প্রেম করছি, সূর্য হ্যাঁ কোনো বাল্ব না যে মানুষের দোকান থেকে কিনা নিয়ে আইব, সুইচ দিব জ্বলে উঠবো, সুইচ দিব নিভা যাইব। আর আমি কিন্তু একটা কথা শুনছি, শুই না আমার বুকটা ফাইটে গেছে।
তুই নাকি কইছস যে তোর দুনিয়াতে কেউ নাই? আমি কে? আমি কি আমি কি ভাই চাইছি নাকি? তুই আর কবি কোনোদিন আর কবি কোনোদিন যে তোর কেউ নাই? আমার হাত ধরে কো যে আমি যা যা কমু তুই তাতে কর। তুই ঢাকা যাবি কিন্তু সিকিউরিটির কাম করতে না তো, তুই নায়ক হইতেই যাবি, তুই অভিনয় করবি। আরে তুই যে কি জিনিস সেটা তো আমি জানি, তুই যে আগুন সেটা তো আমি জানি। অনেক পরিশ্রম করবি তুই, মানুষের তোর প্রথমে জায়গা করতে দিব না, তোর দমায় রাখবো, কিন্তু তুই থামবি না, তুই চেষ্টা করতেই থাকবি। দেখবি যে তুই অনেক বড় একটা নায়ক হবি, তোর নিজের গাড়ি হইব, সেই গাড়ি দিয়ে তুই এই গ্রামে আইবি। আজকে এই এলাকার মানুষ যারা তোর নিয়ে কথা কইতেছে ওদের সবার মুখে তালা লাগা যাইব, তোকে সানা পড়া লাগা যাইব। আমি দেখুম সেগুলা দেখ, আমার শান্তি লাগবে, তুই বুঝোস না? আর তুই আমার বাপের কাছে যাবি, যায় আমার বাপের কাছ থেকে আমাদের নিয়ে আসবি। আমি কিন্তু মরে যাবো কইলাম, তুই মরে যাক, আমি নিজে তোরা দাফন করবি, আমি লইতে পারবো না। তুই সর, আমি কিন্তু আরেক পোলারে বিয়া করবো। তুই কি কইলি এটা? তুই তুই যেটা কবি আমি সেটা শুনলাম, তুই যা কবি আমি তাই করুম, কিন্তু অন্য কোনো পড়ার কথা তুই জীবনে আমার কবি না। তুই কথাটা কি লেগা কইলি তুই আমার? আরে সাথে কি লেগা অন্য পড়ার কথা কইছিস তুই আমার? না তুই কথা কবি না তুই আমার। না গরম না, আমি অন্য পড়ার বিয়া গরম না। আমি বলতে পারি না বুঝছস, আমি বিছানা লাগতে পারে কিন্তু তুই অন্য কারো বিয়া করিস না। আমি তোর কখনো ছাড়তে পারি না। আমার তো কেউ নাই বুঝছিস না, তুই যাইস না। তুই মন ছোট করস কেন? তুই অনেক বড় নায়ক হবি, আমার মাসে পাঁচটা কইরা হাড় কিনা দিবি, দিবি না? আমি একটা স্বর্ণের দোকান দিব বুঝছস, ওটার নাম দিব তোর নামে। সব স্বর্ণ তোর আমি বেচুম না, মানে বাইরে লেখা থাকবো এখানে বিক্রয় করা নিষেধ। New York, Amp Up the Glam. Available at Herlin Stores. বস এক মিনিট, এক মিনিট। আসসালামু আলাইকুম রবি ভাই। ভাই আমি মজনু। হ্যাঁ ভাইয়া মজনু বলো। ভাই আমি তো একেবারে ঢাকা এসে পড়ছি বুঝছেন, অবস্থা একটু বেগতিক, অনেকগুলো সেটে গেছি, অনেকজনের লগে বা মিলানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কোনো কাম হইতেছে না। সবাই মিলে কয় কয় ডাকে যাই বয়ে থাকি কিন্তু কামে আল্লাহ না বুঝছেন। আপনি যদি এবার একটা ব্যবস্থা না করেন ভাই আমরা না খেয়ে মরতে পারবো ভাই। আচ্ছা ঠিক আছে, কালকের নাটকে তো অনেক আর্টিস্ট লাগবে, তুমি কালকে চলে আসো সেটে, ঠিক আছে? আমি তোমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই ভাই। ভাই একটা একটা ডায়লগ দিন খালি, ঠিক আছে? বিরিয়ানি খাই আমি বুঝছস। আরে কৃষ্ণ, এর একটা বন্ধু বানাইছি আমি,
পরে হয়েছে কি বন্ধুর বাসায় আজকে অনুষ্ঠান আসছিল, দিছে বিরিয়ানি। ও এই যে দেখ খাসি মাংসটা মুখে দিতেছি দেখ শোন। মুখে পেঁয়াজ রেখে দে। আরে বুঝলে তোর যে কত মনে পড়তেছে আমার, তোর যদি মাখায় মাখায় এমন করে বিরিয়ানিটা খাওয়াইতে পারতাম বুঝছস। পোলাও মাংস খাইলে এরকম মসর মসর শব্দ করতেছে কেন? আর কই মসর মসর শব্দ, তুই সত্যি করে কত? তুই আমার কসম কাটা কো, কসম কাটা কো, কি খাইতেছিস তুই? আরে এটি লোক কেউ কসম কাটে? আমি কাটতে পারুম না কসম, রাখতো তুই ফোন রাখ। তুই সত্যি করে কবি? হ্যাঁ নাকি আমি ফোন মন সব বন্ধ করে দিমু কত? বিস্কুট খাইতেছি। তাহলে তুই আমার মিশা কথা কইলি কেন? হ্যাঁ বিস্কিট খাইতেছিস আর তুই আমারে কইলি তুই খাসির মাংস দিয়ে পোলাও খাইতেছিস না? ভাবছিলাম কইলে তুই কষ্ট পাবি। এত ভোর ভাবস তুই আমারে, আমারে সত্যি কথাটাও কইতে পারস না? আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে আর কোন দিন মিথ্যা কথা বলবো না। না তুই আমারে মিথ্যা কথা কস কেনে, এরম বলে তো হইব না, তুই মিথ্যা কথা কবি না আমারে সত্যি করে কো। আরে তুই ফোন দিছিস না? তুই ফোন দিলে তোর সব খাবারই আমার কাছে ভালো লাগে বুঝছস না? কান্দছিস কেন এত? এই পাগলি নাকি? কান্দিস না কিন্তু আমি কইলাম বিস্কুটও কিন্তু খাবো না, এখন ফালাই দিব কিন্তু আমি। আমি দেখি কিছু টাকার ব্যবস্থা করতে পারি কিনা, আমি তোর নাম্বারে কিছু টাকা পাঠাই দিতেছি। হ্যাঁ তাও এরকম বিস্কিট খেয়ে থাকবি না। ভাই চলেন যাই, এই মেকআপ এদিকে। আর শোনেন আমি ওই স্ক্রিপ্টে একটু কারেকশন করছি, মানে একটু ইম্প্রোভাইজেশন করতে যাচ্ছি, ওটা আপনার সঙ্গে চলে যাবে ব্যাপার না। চলেন রোল দেন। এটা কী পড়ছ কেন, কস্টিউম ঠিক হয়নি? না আমি আসলে নিজেই ভাবছিলাম একটু কালার পরি, তারপরে দেখলাম যে পড়ছি, চলে যাবে আমি তো আছি, টেনশন নিচ্ছেন কেন? চলেন ভাষাটা একটু গ্রাম্য করে দেবো ব্যাপার না। রবি, হ্যাঁ রবি, এটা কি ড্রেস পরছে? তুই গল্প জানোস না? তুই ক্যারেক্টার জানোস না? তুই কি ক্যারেক্টার আউলে ফেলাইছস? এটা কি পরছে? হ্যাঁ এই পোশাক পরতেও এক ঘন্টা লাগাইছে, আবার চেঞ্জ করতে কি আরো এক ঘন্টা লাগাবো? হ্যাঁ বস খুল তামান না, কি হয়েছে? শুনে এর আগে তো আমি মাঝির ক্যারেক্টার করছি, ওটা আসলে আমাকে নেয় না বুঝেন না, মানে আমার তো মেয়ে ফ্যান বেশি, তারা আসলে আমাকে একটু পরশ দেখতে চায়, আর আমি তো আছি। শুনুন এখন আর মফস্বলের কিন্তু পোলাপান কিন্তু স্মার্ট হয়ে গেছে, একটু ভাষাটা আমি ইয়ে করে দিচ্ছি হয়ে যাবে। চলেন রোল, এই রবি চলো। যাও তো ভাই যাও, তোমার কইছি ড্রেস চেঞ্জ করতে, ড্রেস চেঞ্জ করে হও বেশি বুঝানো, যাও। কি হয়েছে কি বললেন আপনি? বেশি বুঝি আমি? আপনি আমাকে বলতেছেন বেশি বুঝি? আপনি আমাকে বলেন মানে ইউনিটের সামনে আপনি আমাকে বলতেছেন বেশি বুঝি? আপনি কাকে বলছেন আপনি জানেন এটা? হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন? আপনি উইথড্র করেন আপনার কথা? ভাই আমি কথা উইথড্র করুম মানে? তোরে তো আমি আরো অপমান করুম। হ্যাঁ তোরে আমি বানাইছি না, তোর কাছে আমি সরি করবো, তোর আমার কথা উইথড্র করুম বেয়াদব। আপনি আমারে বানাইছেন, মিরা থেকে তো গিয়েছিলেন গা, আমি স্ক্রিনে আছি বলে আপনি আছেন, নামটা স্ক্রিনে যায় এখন, এটা কি মানে শুরু করছেন কি? সরি বলেন। কে সরি বলবো ভাই? আমি তোরে বানাইছি না তুই আমার বানাইছস? হ্যাঁ আজকে তুই যে জায়গায় আসছিস আমার জন্য আসছিস, হ্যাঁ তুই সব ভুলে গেছস, আমি তোরে বানাইছি, তোর আমি সরি কমু। হ্যাঁ প্যাক আপ ভাই, তোর কথা প্যাক আপ করুম। হ্যাঁ প্যাক আপ তো আমি তোরে করুম। রাতে আর ফোন দিয়ে আবার কান্নাকাটি করেন না, সকালবেলা আমার বাসার নিচে যেয়ে বসে থাকেন না, তৈরি করেন। আমি তোরে ফোন দিব না, আমি তোরে কোনোদিনই ফোন দিব না, যা যা। আমি যদি কালকে সকালের আগে একটা হিরো জন্ম না দিতে পারি আমি এক পেপার বলা না, যা বড় যা। কংগ্রেচুলেশন, হ্যাঁ কংগ্রেচুলেশন গুষ্টি মারি যা দে। রবি বস ওই পোলাটা ডাক দে তো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। বসো। আরে নিচে বসিস না, উপরে বস, উপরে বস, উপরে বস। দেখ, আমি বেশি কথা পছন্দ করি না। যা কমু হা না উত্তর দিবি। গ্রাম থেকে শহরে কেন আসিস? সাইড ক্যারেক্টার করতে, নায়ক হইতে? আমি তোরে নায়ক বানাবো, আমি তোরে যা কমু তাই করতে পারবি? বুঝা কইস, কিন্তু বুঝা হইতেছি স্যার, বিশ্বাস করেন আমি আসলে নায়কই হইতে আইছি। আমার এই সাইডের এগুলো করতে ভালোই লাগে না বুঝছেন, কিন্তু সুযোগ তো কেউ দেয় না। আপনি যদি আমার সুযোগ দেন আমি যে কোনো কিছু করব, তবে মরে যাবো আমি, কিন্তু আপনার মন খারাপ হইব না আমার জন্য কখনো। মরেও যেতে পারবি? পারবি? তাহলে দাঁড়া দাঁড়া। প্যান কর, যত পাগল ছাগল আমার কাছে এই পরে বিয়ে করতে আইছে, এইটা যা কই তাই করবো, তাই করতে পারবো, এখন সব করতে। কামটা করছিস কি? প্যান্টার, প্যান্টার, তুই পারফেক্ট। এ রবি, ক্যামেরা রেডি কর, লাইট রেডি কর, সব কিছু রেডি কর, আর এই নায়ক বানাবো। হ্যাঁ, সব রেডি কর। ওই সেট রেডি কর তাড়াতাড়ি। হ্যাঁ তুই, ওকে, উপরে বা, উপরে বা, আরে উপরে বা, আরে উপরে বা, তুই হিরো বি, তুই হিরো বি, যা আমি তোরে কইলাম, যা। ওট ওট তুই হইবি, ওট ওট ওট, আরে ওট বেটা, কান্দিস না, কান্দিস না, তোরে দিয়ে হইব। কিরে পাগলি, এতগুলা ফোন দিছিস কি লেগে তুই? হ্যাঁ মজনু, আমার না তোরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কহনের আছে। আরে তুই রাখ তোর গুরুত্বপূর্ণ কথা আগে, কত একটা সুখবর আছে, খবরটা কি? হুম, কইতারবি, কইতারবি? আরে আমি নায়ক হয়ে গেছি গা। ওই যে কি একটা সেটে গেছি বুঝছস, ডিরেক্টরের লগে দেখি নায়কের এমন গ্যাঞ্জাম লাগছে, আমি ওই কোনো দেখে হারানো নায়কে কয় প্যাকআপ, ডিরেক্টরে কয় রাস্তা দেয়া পোলা তুললাই না নায়ক বানাই দিব। হঠাৎ করে ডিরেক্টর আমার দিকে চাইছে, চাই আমার ডাক দিছে, ডাক দেখো এই কাম করবি, আমি যা কমু এটা করতে পারবি? আমি কইছি হ, বিশ্বাস কর আমি কল্পনাও করতে পারি নাই যে আমি নায়ক জামুকা। আর শোন, আছে কিন্তু আমি বিস্কুট খাই নাই, এদিনকে কানছিলি না আমার বিস্কুট খাওয়ার কথা শুন না। হ্যাঁ আজকে কী কী খাইছি জানোস? আজকে আমি গরুর গোশ খাইছি, এটা আবার দুই রকমের, একটারে কয় কালাবুনা আর একটা হচ্ছে ঝোল, এরপরে মুরগি খাবো না, খাবো না, জোর করে খাওয়াইতেছে বুঝছস। মানে আগে চা চাইতাম, চা দিতে চাইতো না, একটু পর পর এক হয় ভাই চা খাবেন, ভাই চা খাবেন, আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার খালি একটা কষ্ট, আমার আম্মাটা যদি বাচ্চা থাকতো, হ্যাঁ দেখে দিতে পারতো। তোর আর আমার বিয়ে কেউ ঠেকাইতে পারবো না, আমি এত পরিশ্রম করে হ্যান কাম করুম বুঝছস, মানে যদি মইরা যাওয়ার লাগে না আমি কাম করুম, কিন্তু কোনো কারণ আমারে আমার কাম থেকে সরাইতে পারবো না বুঝছস। আর শোন, আমি তো 15 দিনের জন্য কক্সবাজার যাইতেছি গা, কি আনন্দ লাগে ক। আরে আমি তোমার টাকাই টাকা আছে, খালি তুই আমার কবি, যা যা তোর লাগবো সব কিছু লয়া পড়ুন বুঝছস না। হ্যাঁ আমি তোর গাড়ি কিনব বুঝছস, তোর নামে একটা বাড়ি করুম, কইছিলাম না তোর নামে একটা স্বর্ণের দোকান দিবো, আসলে দিব সব কিছু দিয়ে তোরে ভরাইয়া দিব, কিন্তু তার আগে কামটা মন দেয় করুন, আমি বাংলাদেশের এক নম্বর নায়ক হয়ে যাবো। কিরে হুরতি কান্দতেছিস কি লেগে? আরে কই কান্দতেছি না তো, আরে এটা তো খুশির কান্না, তুই বুঝছ না পাগলি, এই সব খবর কি আনন্দে কান্দে? আনন্দে হাসতে বা বুঝছস, আনন্দে দুঃখে বহুত কান্দছি আমরা, এনার কান্দনের সময় নাই, এখন খালি মনে করে হাসবি আর হাসবি বুঝছস না। ভালো থাকে স্যার। আচ্ছা আমার মনে খুঁজতেছে, আমি আমি ফোন দিতেছি তোর আবার, ঠিক আছে? বিয়াটা দেখ কি আটকাইব আমার। আহ
She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Hoskin. Available at Herlin stores. তোর অভিনয় দেখা আমার মুখটা ভরে গেল। আমার গাড়ি নিয়ে যাবি, গাড়ি নিয়ে যথারীতি চলে, ঠিক আছে ভাই? আপনাদের সর্বোচ্চ প্রমোশন আমাদের কয়েদির জন্য করে দিবেন। হ্যাঁ আলাদা হয়ে গিয়েছিলেন? ভালোবাসার মানুষগুলো তখন আলাদা হয় না। গুড লাক।
রেখেছিলাম আদরে, ঢেকে রেখেছিলাম তোমায় কি যে মায়ার চাদরে, আমার মনের চিলে কোঠায় রেখেছিলাম আদরে। Harlan, be a show stealer. Available at Harlan stores. ঢেকে রেখেছিলাম তোমায় কি যে মায়ার চাদরে, একটু একটু করে এখন সবই মনে পড়ছে রে, এই কথা ভেবে আমার হৃদয় ভেঙে যাচ্ছে রে, এই কথা ভেবে আমার নয়ন জলে ছেড়ে, আর কোনোদিন তোমার আমার দেখা হবে না, জান বলে আর কোনোদিন ডাকা যাবে না।